পুজোর সময় হাওড়া শ্যামপুর এলাকায় বিস্তীর্ণ অশান্তির পর কার্যত শুনশান পুরো শ্যামপুর বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে একটি ছবিকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। পরে একটি উদ্যোক্ত সংগঠন ওই ছবি সরিয়ে নিয়ে ক্ষমা চাইলেও ব্যবস্থার আশ্বাসের জন্য পুরো শ্যামপুর থানায় বিক্ষোভ দেখাচ্ছিল বেশ কিছু মানুষ। আর এরপরই এই বিক্ষোভ থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শুরু হয় ব্যাপক গণ্ডগোল। ভাঙচুর করা হয় দোকান, রাস্তার টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে, আগুন দেওয়া হয় একটি পুজো প্যান্ডেলে। আর এই অশান্তি ছড়িয়ে পড়ার পর নড়ে চড়ে বসে রাজ্য প্রশাসন। রবিবার রাত থেকেই শ্যামপুর জুড়ে বিস্তীর্ণ এলাকায় অশান্তি শুরু হয়। রবিবার রাতে ঘটনাস্থলে আসেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, এডিজি, দক্ষিণবঙ্গ আইন শৃঙ্খলাসহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, শ্যামপুর শহর জুড়ে বন্ধ রয়েছে দোকানপাট, চলছে পুলিশের তরফে টহল। প্রশাসনের পক্ষ থেকে বিএনএস 163 ধারা জারি করা হয়েছে সারা শ্যামপুর থানা জুড়ে। হাওড়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।